আর এই আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। সুপ্রভাত সকলকে। আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টি পড়ছে বেশ জোরেই, কিন্তু আমরা তাও দেখি মহালয়ার সকালে এরকম বৃষ্টি ভাই বহুদিন পাই, মানে অদ্ভুত ব্যাপার। ভাবলাম একটু গঙ্গার ঘাটে যাবো, ছবি টবি তুলবো, একটু কুমারটুলি ঘুরবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটু খালি বাইরেটা দেখলে বোঝা যাবে একরকম বৃষ্টিটা। এই হচ্ছে মহালয়ার সকাল, প্রচন্ড মন খারাপ করা বৃষ্টি। ফুটোডাঙ্গায় গাড়ির ভিড়টা শুধু দেখো, এই ভোরবেলায় এখন 6টা বাজে, গাড়িতে পুরো জ্যাম। মুচি বাজার তেলেঙ্গা বাগান অঞ্চল, আমরা এগিয়ে চলছি। সমস্ত ব্যানার দেখো চারিদিকে দেখে গেছে, ঠাকুর, এই যে ঠাকুর, বড় ঠাকুর। কি বলো কিছু আর কি, মহালয়ার সকাল যে এরকম হবে সেটা ভাবা যায়নি, মানে কোনো বছর এরকম বৃষ্টি পাই না কোনো বছর। আমরা উত্তরের আড্ডায় এসে গেছি, উত্তরের আড্ডাতে চা খেতে খুব ভালো লাগে। এখানে আমরা ইউজুয়ালি এই পথে এনে এখানে এসে চা খাই, পাহাড়ের চা খেতে তো খুবই ভালো লাগে। উত্তরের আড্ডা এখানটা বেশ খুব সুন্দর, নর্থ ক্যালকাটার একটা ভাইব হচ্ছে, আর সুন্দর পুরনো পুরনো বাড়ি, আর পাহাড়ের চা বৃষ্টির দিনে খুবই ভালো লাগছে। উত্তরের আড্ডা একটু চা খেয়ে ব্যাপারটা মিটলো আর কি। এবার বাগবাজার অঞ্চল, এখানে পুরো রাস্তা বন্ধ, প্রচন্ড ভিড়, রাস্তা বিরাট জ্যাম। বাগবাজারের কাছে মায়ের ঘাটে মহালয়ার তর্পণ দেখতে দেখতে বেশ খিদে পেয়ে গেল, আর সেই কারণ কাছেই ভোলানাথ কেবিন, তাই চলে গেলাম সেখানে। চলে এসেছি এখন ভোলানাথ কেবিনের সামনে, আজকে তো মনে হচ্ছে ভোলানাথ কেবিনে বাবা আজকে বিশাল ভিড় গো। হ্যাঁ না, অর্ডার দিয়েছি বাটার টোস্ট আর ডাবল ডিমের নরম অমলেট। পুজোতে বাগবাজারে যদি ঠাকুর দেখতে আসেন, সকালে হোক বা বিকেলে, ভোলানাথ কেবিন কিন্তু ট্রাই করতে পারেন, খুব ভালো অপশন। আর এই ডাবল ডিমের নরম অমলেটটা এটা দুর্ধর্ষ, মানে সাউথ ক্যালকাটায় রাধুতে পাওয়া যায়, আর নর্থ ক্যালকাটায় হচ্ছে ভোলানাথ কেবিন। এবার এই আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে, কারণ ওটা না হলে তো হবেই না। কুমোরটুলি এসে গেছি আমরা, দেখা কি বড় যায়।
এখানে সাজসজ্জারও দোকান রয়েছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। একটু ছোট ধরনের ঠাকুর, এবারে চলে এসেছি কুমোরটুলি থেকে বেরিয়ে গদার কচুরির দোকানে, যেটা ওই হাতিবাগানে। আর এই অদিতি গিয়েছে গদার কচুরি আনতে, ওখান থেকে কচুরি, জিলিপি আর কি কি পাওয়া যাবে দেখি কি কি নিয়ে আসে। জমিয়ে ব্রেকফাস্ট হবে। যদিও আমরা ভোলানাথ কেবিনে কিছুটা ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু ওটা আর্লি মর্নিং ব্রেকফাস্ট ছিল, এটা হচ্ছে প্রপার ব্রেকফাস্ট টাইমের ব্রেকফাস্ট। কী সব নিয়েছে অদিতি দেখি, এই তো সব নিয়ে বেরিয়ে পড়েছে। একদম উল্টো ডাঙা যাচ্ছি, সেই সময় ঠাকুর ক্রস করছে। কি সুন্দর ঠাকুর! এবারে এদিক দিয়ে যখন ফিরছি, তখন ভাবলাম মুচি বাজারে একটু মাছ নিয়ে নিই। মুচি বাজারে আপনারা কেউ কি মাছ কেনেন? ওখানে কিন্তু দারুণ মাছ পাওয়া যায়। আপনারা যদি কিনে থাকেন তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানান। যাই হোক, অনেক রকম মাছ ছিল কিন্তু রুই মাছই নিলাম আজকে মহালয়ার বাজারে। এবং তারপরে মাছপত্র নিয়ে এবার যাত্রা করলাম বাড়ির দিকে। আর এই আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল অলমোস্ট রেডি হতে চলেছে, এবারে পুজোটা বেশ জমজমাট হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, পুজোয় ঠাকুর তো দেখবেনই, কিন্তু পুজোয় খাবেন কোথায়? কনফিউজড হয়ে গেছেন তো? আচ্ছা, আমি আপনাদের সাজেস্ট করছি, আমি নিয়ে আসছি পুজোর খাওয়া দাওয়া সংক্রান্ত কয়েকটি দুর্দান্ত ভিডিও। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল জার্নি। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন?